আমি দাঁড়িয়ে আছি হরিদাস মঠের সামনে, যে হরিদাস মঠের গলি এটা, এখান দিয়ে বেরিয়ে গেলে সমুদ্র, আর সোজা গেলে বাজার, আর এটা হচ্ছে ইস্কন, এই যে ডান সাইডে ইস্কন, ইস্কনের গলি এটা। আর এই হরিদাস মঠের থেকে, সোজা বাজারের দিকে যেতে গিয়ে প্রথম যে ফার্স্টে যে গলিটা যে দেখা যাচ্ছে, ওই গলিটা দিয়ে ঢুকে তিরুপতি গেস্ট হাউস, একটুখানি ঢুকে এটা দেখছেন ট্যাক্সি বাড়ি, এই সম্পূর্ণটা ট্যাক্সি বাড়ি। এই ট্যাক্সি বাড়ির ঠিক অপোজিটেই এই যে ঘুরে দেখাচ্ছি তিরুপতি গেস্ট হাউস, এই তিরুপতি গেস্ট হাউসের আজকে রিভিউ করব। এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি, বেডটা দেখুন কত বড় বেড, ডেকোরেশনটা দেখুন, এই অ্যাঙ্গেল থেকে দেখছি এই যে বেডটা, এই কোনা এসিটা, এসি রুমে রান্না করে খেতে পারবেন, এর থেকে আর ভালো কি হতে পারে। এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট এই হোটেলে, দেখলাম পুরীতে এরকম হোটেল কমই আছে যেটি এসি রুমে আপনাকে রান্না করার জন্য অ্যালাউ করে। এই যে রান্নার জায়গা, একদম ভুল তথ্য কিছু আপনাদের দেব না। এই তিরুপতি গেস্ট হাউস আপনারা নিশ্চিন্তে বুকিং করুন, করে সব রকম সুবিধা সুযোগগুলো আপনারা নিয়ে নিন এরকম। আচ্ছা, তিরুপতি গেস্ট হাউসে দাদাকে পেয়ে গেছি, দাদা এখানে এসছেন, ওনারা তিনটে রুম বুক করে রয়েছেন। এই দাদার কাছ দিয়ে শুনে নেবো দাদাদের কেমন লাগছে এই হোটেলটা। আর আমরা এই নিয়ে 3 বছর আসছে, আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে থাকি, খুব সুন্দর নিরাবিলি হোটেল, খুব সুন্দর। আমরা এই হোটেলের জন্যই আমরা এখানে আসি প্রত্যেক বছর। পরিষেবা খুব সুন্দর, ওনাদের কথাবার্তা খুব মানে বাড়ির নিজেদের মানুষের মতো, ওনাদের ব্যবহার যখন যে সুবিধা অসুবিধা ওনারা সব কিছুই বলে দেয়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। দাদা, আমার যেইভাবে আমি ভিডিও আপলোড করে থাকি, পুরী হোটেল সংক্রান্ত ভিডিও, ভালো ভালো হোটেলের ভিডিও, বাজেট হোটেলের ভিডিও, সব রকম ভিডিও আপনাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা সবাই মোটামুটি যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন। তো আজকে একটা ভালো হোটেলের ভিডিও নিয়ে এসেছি, যেটা সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব, 2 মিনিট থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম লাগবে এই এটা, মাত্র 2 মিনিটের দূরত্ব এই সমুদ্র থেকে। আর এই হোটেলের ল্যান্ডমার্ক হচ্ছে ট্যাক্সি বাড়ি, একদম ট্যাক্সি বাড়ি, পুরী ট্যাক্সি বাড়ি। আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে যে বিল্ডিংটা ওটা হচ্ছে ট্যাক্সি বাড়ি, ট্যাক্সি বাড়ির ঠিক অপোজিটে যে হোটেলটা, এই হোটেলটা তিরুপতি গেস্ট হাউস, একদম খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, প্রত্যেকটা রুম আপনাদের দেখাবো। আমি এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই বাইরে থেকে গেটের থেকে আপনাদের দেখাতে পাচ্ছি না, তাই আমি এখন ফার্স্ট ফ্লোরে এসেই আপনাকে শ্যুট করে দেখাচ্ছি, তার ডিটেলসটা বলছি আপনারা দেখাচ্ছি, আর প্রত্যেকটা রুম রিভিউ করবো। আমি এই দোতলা থেকে নিচে যাবো, নিচে গিয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের সব কটা রুম যা যা আছে, কেমন আছে, সব কিছু রিভিউ করে আপনাদের আমি দেখাবো। যদি ভালো লাগে আপনারা সেই দেখে বুকিং করবেন, তবে বলতে পারি রুম দেখে আপনাদের অপছন্দ হবে না। আমি কারণ এই হোটেলে আমি আগে থেকেছি, থেকে এবার এসে সেই দাদাদের বলেছি তাহলে আপনাদের ভিডিওটা আপলোড করি, যাতে আমার দর্শকরা দেখতে পারে এবং তাদের বুকিং করে এরকম একটা সুন্দর পরিবেশে একটা হোটেল বুক করে পুরীতে সময় কাটাতে পারে এবং প্রভু জগন্নাথদের দর্শন করতে পারে এবং সমুদ্রে স্নান করতে পারে। তিরুপতি গেস্ট হাউসের পুরো বাইরের থেকে ভিউটা দেখিয়ে নিচ্ছি, হোটেলটা কেমন, পুরো অনেকটা জায়গা জুড়ে হোটেল, মাঝখানে দেখুন অনেকটা প্যাসেজ আছে, এখানে 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 আপনারা এখানে অনেক সময় কাটাতে পারবেন খোলামেলা জায়গায়। এখন আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি, গিয়ে আপনাদের 2-1টা রুম দেখাচ্ছি। এই যে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, গিয়ে একটা রুম দেখি, তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব রুমই আপনাদের একটা একটা করে দেখাবো, দেখে তারপরে আপনারা দেখবেন, যদি ভালো লাগে তারপরে বুকিং করবেন। তবে হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন 3 নম্বর রুমে আমি প্রবেশ করছি, 3 নম্বর রুমে প্রবেশ করছি, দেখুন 3 নম্বর, এই যে বাইরে দিয়ে বেডটা দেখুন কত বড় বেডটা। আর কী কী আছে বাইরে দিয়ে আগে একবার দেখিয়ে নিচ্ছি, ওখানে রান্না করার জায়গা, এইখানে টয়লেট আছে, এখানে খাট দাওয়া আছে, 2টো চেয়ার দেখতে পাচ্ছি, একটা টিভি দেখতে পাচ্ছি, আর এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। আর একটা কথা বলে রাখি, দেখুন বেডটা আপনাকে দেখ কত পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, একদম ফ্লোর হিসাবে একদম পুরো আপনাদের দেখাচ্ছি, ফ্লোরটাকে দেখিয়ে দিচ্ছি, এক ফোটার কোনো নোংরা আবর্জনা পাবেন নাই, একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন রুম খুঁজছেন তারা এই হোটেলটা নিশ্চিন্ত বুক করতে পারেন। আর বেডটা দেখুন কত বড়, এখানে 3 জন থাকতে পারবে, নর্মালি 3 জন ভালোভাবে থাকতে পারবেন, এবং সঙ্গে যদি একটা বাচ্চা থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, ছোট বাচ্চা থাকে তারাও অ্যালাউ হয়ে যাবে, মোট 4 জন এই রুমে অ্যালাউ হবে, তাই তো দাদা, ঠিক বলছি তো, এই রুমে 4 জন অ্যালাউ হবে। তাহলে এবার রান্নার জায়গাটা ভালো মতো দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এই যে রান্নার জায়গাটা, এইখানে দেখুন কত বাসনপত্র দেওয়া আছে, একটা রুমে থেকে রান্না করার মতো যা যা বাসনপত্র লাগবে সব কিছু এই হোটেল থেকে প্রোভাইড করা থাকে, এর জন্য আলাদা কোনো কস্ট আপনাদের দিতে হবে না।
একদম আপনাদের কোনো আলাদাভাবে কোনো কস্ট দিতে হবে না। হোটেল রুম যেই দামে রেটে বুকিং করবেন ওর মধ্যেই সব ইনক্লুড থাকবে এখানে। আর এখানে দেখুন, হ্যাঁ শুধু দেওয়া হবে আপনার গ্যাসটা আর ওভেনটা আপনাদের মতো করে ওটা বুকিং করে নিতে হবে, ওর জন্য আলাদা পে করতে হবে। আর এখানে দেখুন একটা আরেকটা যেটা একটা বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে দেখুন জলের স্পিডটা কত একদম যথেষ্ট পরিমাণে রয়েছে। তাহলে দেখুন এই রান্না এই ঘরের মধ্যে আপনারা রান্না করেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার টয়লেটটা যাই, সবাই টয়লেটটাকেই দেখে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা। এই দেখুন একটা ওয়েস্টার্ন কুমোর দিয়ে টয়লেটটা দেওয়া আছে এখানে। আর কি আছে এখানে, একটা বালতি আছে, মগ আছে। আর দেখুন ফ্লোরটা কতটা ক্লিন, একদম পরিষ্কার, আপনি নিচ থেকে ভালো মতো দেখে এক ফোঁটা আপনি নোংরা পাবেন না, আবর্জনা পাবেন না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই এই ওয়াশরুমটা। আর এই বেসিনটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিন দেওয়া আছে, বেসিনের জলের পরিমাণে যথেষ্ট পরিমাণে। আর এইটা এটা কিন্তু নন এসি রুম, শাওয়ারও আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে টয়লেটটা দেখিয়ে দিলাম, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রুমে। আর যদি বুকিং করতে চান আমি স্ক্রিনে সব বুকিং নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। এবার তাহলে ফার্স্ট ফ্লোরে 3 নম্বর রুম আপনাদের দেখালাম, এখন এখন যাব আমরা সেকেন্ড ফ্লোর, তাই তো? সেকেন্ড ফ্লোরে যাব, গিয়ে আর একটা রুম রিভিউ করবো। এটা নন এসি রুম, এনাদের এসি রুমও আছে, এসি রুমও আপনাদের রিভিউ করে দেখাবো। চলুন তাহলে নেক্সট ফ্লোরের দিকে যাই এবং নেক্সট রুমের দিকে গিয়ে আপনাদের রিভিউ করি। এখন তিরুপতি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে গিয়ে একটা রুম রিভিউ করে দেখাবো। এনাদের তো বোর্ডটা ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, তিরুপতি গেস্ট হাউস। এনাদের দীঘায়ও হোটেল আছে, অনেক রকম হোটেল আছে, সে ব্যাপারে পরে কথা বলে নেবো। এই যে ব্যানারটা দেখে নিন, এই যে হোটেল নন্দন, হোটেল অভিনন্দন সব কিছু এগুলো দীঘাতে আছে। আর এখানে তিরুপতি গেস্ট হাউস এনাদের, এখানে জগন্নাথ দেবের ছবি দেওয়া রয়েছে, অনেক গুরুদেবের ছবি আছে এখানে। আর এখানে সিসিটিভি আছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না, সবসময় সিসিটিভির আন্ডারে থাকবে সব কিছু। আমি ফার্স্ট ফ্লোরে উঠছি, ফার্স্ট ফ্লোর উঠে আমি দেখাচ্ছি রুমটা। হোটেলে ম্যানেজার দাদারা রয়েছেন, এই হোটেলে ফেসিলিটি কী আছে, কী কী ওনারা সুযোগ সুবিধা দিয়ে থাকেন ওনার থেকে ভালো বলতে পারবেন না, আমি বললে তো হবে না। ওনারাই হোটেলটা চালান, ওনারাই বুকিং নেন, তাহলে এই দাদার কাছে শুনে নিই কটা রুম আছে, কী ফেসিলিটি আছে। তাহলে চলুন এই দাদার সাথে একবার কথা বলে জেনে নিই, তারপরে আমি হোটেলের রিভিউ করে আপনাকে দেখাচ্ছি। তিরুপতি গেস্ট হাউসের ম্যানেজারদের পেয়ে গেছি। দাদা আপনাদের হোটেলে কী কী ফেসিলিটি আছে, কী কী আছে সব কিছু যদি আপনারা একটু বলেন তাহলে ভালো হয়। আমাদের এই হোটেলে যে গেস্ট হাউসের ভিতরে রান্না করে খাবার ফেসিলিটি প্রথমত আছে, দ্বিতীয়ত 24 ঘন্টা জল পাওয়া যায়, তৃতীয়ত হচ্ছে এখানে খোলামেলা মুক্ত পরিবেশটা আছে, এইটুকুই আমাদের সম্পূর্ণ। কটা রুম আছে আপনাদের? আমাদের টোটাল রুম আছে 33টা, এখন বর্তমান রানিং, আরও হচ্ছে সামনে হবে। আচ্ছা 33টা আছে মোট, তাই তো? 33টা রুম আছে এবং প্রত্যেকটা রুমের ভিতরেই আপনার রান্নার ফেসিলিটি আছে, কিচেন রুম উইথ বাথরুম। আচ্ছা আচ্ছা, রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে আপনাদের? আমাদের রুম ভাড়া মিনিমাম শুরু হচ্ছে 700 টাকা থেকে, এবার সিজন অফ সিজনে একটুখানি কম বেশি আপ ডাউন হয়। আচ্ছা 700 কমে কি কখনো দিয়ে থাকেন ভাড়া আপনারা? আগে 700 কমেছি, এখন আর 700 কমে কিছু ভাড়া নেই আমাদের। আচ্ছা আপনারা যা স্ট্যান্ডার্ড রুম, সেক্ষেত্রে 700 টাকা ঠিকই আছে আমি মনে করি, সবাই যে বিচার্য সবাই বিচার করে দেখবে ঠিকই আছে। আমি রুমগুলো তো সব দেখাচ্ছি, দেখে আপনারা বিবেচনা করবেন, তবে 700 টাকা রুম নিলে আপনারা ঠকবেন না এইটুকু বলতে পারি। আচ্ছা আপনার এখানে আনম্যারিড কাপল যদি কেউ আসে, অবিবাহিতরা, আপনারা কি অ্যালাউ করে থাকেন এখানে? না আনম্যারিড কাপল এমনি অ্যালাউ হয় যে দুজনেরই মানে ডকুমেন্টস লাগবে, মানে প্রপার ডকুমেন্টস যদি হয় আপনারা অ্যালাউ করে থাকেন, মানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে, ডকুমেন্টস তো সবাইকে দিতে হবে, সে আনম্যারিড হোক আর ম্যারিড হোক আপনার ডকুমেন্টস নেওয়াটা সব তো জরুরি আছে। ঠিক আছে। আচ্ছা এখান থেকে সমুদ্রের দূরত্ব কতটা? সমুদ্রতে খুব জোর হলে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে সমুদ্রে যেতে, হরিদাস মঠের গলি দিয়ে সমুদ্র, আমাদের একদম কাছাকাছি সমুদ্র, সমুদ্র বাজার সবই কাছাকাছি। মন্দির হেঁটে গেলে আমাদের এখান থেকে বাঁদিকে হেঁটে চলে যাবে 15 থেকে 20 মিনিট। আচ্ছা হেঁটে গেলে। আর একটা কথা দাদা জিজ্ঞাসা করছি, এই যে এই হোটেল থেকে সবাই হোটেল থেকে মানে কি সে হোটেল থেকে দেবে তা বাধ্যতামূলক নয়, যদি কেউ বেড়াতে যায় সাইট সিন পুরি বেড়াতে এসে, সেক্ষেত্রে আপনারা সেই ফেসিলিটি আমাদের এখানে আছে, সাইট সিনে যেতে গেলে আমাদের লোক আছে তারা এসে নিয়ে যাবে এবং সব রকম গাড়ির ব্যবস্থা আছে। আচ্ছা সব রকম গাড়ির ব্যবস্থা আপনারা করে দেবেন? ব্যবস্থা আছে।
তাহলে আপনারা যদি আসেন সব রকম সুযোগ সুবিধা এই হোটেল থেকে করে দেবে, এবং কেউ যদি ঘুরতে নাও যায় তার জন্য কোনো বাধ্যতামূলক নেই, কেউ আসলে হয়তো সমুদ্রই দেখবে তাতেও কিছু বাধ্যতামূলক নেই যে যেতেই হবে। আচ্ছা, আপনাদের তো এই হোটেলটা রিভিউ করলাম, দেখলাম যে বোর্ডে আরো হোটেল আছে আপনাদের, আমাদের পান্ডা আছে, মন্দিরে পান্ডা আছে, সেখানে পুজো দিতে পারবে, কিছু অসুবিধা নেই, ঘরে প্রসাদ পৌঁছে যাবে, দারুণ সুযোগ সুবিধা। তাহলে সব কিছু সুযোগ সুবিধা শুনে নিলেন, চলুন এবার রুমগুলো রিভিউ করি। এই যে 303 নম্বর রুম, এই রুমে প্রবেশ করব। এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি, বেডটা দেখুন কত বড় বেড, ডেকোরেশনটা দেখুন ভালো মতো আপনাদের দেখাচ্ছি, ডেকোরেশনটা দেখুন রুমের, একটা ড্রেসিং টেবিল আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে তিনজন অ্যালাউ হবে, সঙ্গে যদি একটা বাচ্চা থাকে সেটাও আপনাকে অ্যালাউ করবে এই রুমে। আর রুমটা এবার প্রবেশ করলাম আমি, এখানে রান্না করার জায়গা আছে, এটা নন এসি রুম তো? না, এসি রুম। এটা এসি রুমে রান্না করতে পারবে? হ্যাঁ, এসি অফ করে। আচ্ছা, একটা ভালো জিনিস, এটা ভালো ইনফরমেশন আপনাদের জন্য, এটা এসি রুম কিন্তু আপনারা এই রুমে রান্না করতে পারবেন, কিন্তু এসিটা অফ করে নিতে হবে। এই দেখুন বাসনপত্র সব রুমে যেমন দেওয়া আছে এনাদের সব সব কিছু প্রোভাইড করে থাকে, সেরকম বেসিন আছে। আর এইদিকে এইদিকে দেখুন, এই যে একটা বেসিন দেওয়া আছে আর টয়লেটটা আছে, টয়লেটে প্রবেশ করছি, করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দরজাটা খুলে নিলাম, এই দেখুন পুরো টয়লেটটা আপনাকে বাইরে দিয়ে দেখাচ্ছি, পুরো ওয়েস্টার্ন কোমর দিয়ে করা, একদম কত সুন্দর ডেকোরেশন, ফ্লোরটা দেখুন একটু নোংরা পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা। এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে ওই টয়লেটটা সবাই আগে দেখে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের দেখিয়ে দিলাম। এই হোটেলের যে কটা রুম আপনাদের রিভিউ করলাম প্রত্যেকটা রুমের টয়লেট এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু যে কটা রুম রিভিউ করলাম তা নয়, কিন্তু প্রত্যেকটা রুমই এইভাবেই পাবেন আপনি, এইভাবে এরকম চকচকে ঝা চকচকে রুম পাবেন। এবার এসিটা দেখিয়ে নিচ্ছি, এই দেখুন এই অ্যাঙ্গেল থেকে দেখছি এই যে বেডটা, এই কোনায় এসিটা, এই দেখুন ড্রেসিং টেবিল আগে দেখিয়েছি, একটা জগ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে এখানে। আর এসি রুমে রান্না রান্না করে খেতে পারবেন, এর থেকে আর ভালো কী হতে পারে, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট এই হোটেলে। দেখলাম পুরীতে এরকম হোটেল কমই আছে যেটি এসি রুমে আপনাকে রান্না করার জন্য অ্যালাউ করে, এই এই হোটেলে একমাত্র করে, এসি রুমে আপনি রান্না করতে পারবেন, এরকম এরকম মানে অনেক পয়সা দিয়ে চাইলেও পাবেন না, কম পাবেন পুরীতে এসে। আরেকবার দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে এসি, এই যে রান্নার জায়গা, একদম ভুল তথ্য কিছু আপনাদের দেব না। এই তিরুপতি গেস্ট হাউস আপনারা নিশ্চিন্তে বুকিং করুন, করে সব রকম সুবিধা সুযোগগুলো আপনারা নিয়ে নিন, এরকম সুযোগ সুবিধা অন্য কোনো হোটেলে দেবে না। হয় এসি রুম দেবে, আপনি রান্না নিজের মতো রান্না করে খেতে পারবেন না, বাইরে হোটেলে গিয়ে খেতে হবে, আর এখানে নিজের মতো পাশেই বাজার, একদম হোটেলের পাশেই বাজার, তো একদম হোটেলের পাশের গলিতেই বাজার, বাজার করুন, টাটকা টাটকা মাছ নিয়ে আসুন, মাংস নিয়ে আসুন, না নিজের মতো করে এখানে রান্না করুন। এখানে দেখুন কত বাসনপত্র সব কিছু আছে, গ্যাসটা বুকিং করুন, শুধু করে এখানে রান্না করে নিজের মতো করে খান, আর এই খোলামেলা পরিবেশে এনজয় করুন, পুরীটাকে এনজয় করুন, জগন্নাথদেব দর্শন করুন। এই দেখুন আমি ব্যালকনিতে এলাম রুম থেকে, ব্যালকনিতে একদম খোলামেলা ব্যালকনি, এটা এনজয় করুন। তাহলে এই 303 নম্বর রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি বুকিং করতে হয় আমি স্ক্রিনে ভিডিও স্ক্রিনে বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা ওই বুকিং নাম্বারে বুকিং করুন, আপনারা ঠকবেন না, এইটুকু আপনাকে গ্যারান্টি সমেত বলতে পারি, আপনারা ঠকবেন না। ঠিক আছে, তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম, এবার গিয়ে ওই যে ফার্স্ট ফ্লোরে 8 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের সব কিছু ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ফোন নাম্বার টোমার সব কিছু, সেই দেখে আপনারা বুকিং করবেন। তাহলে চলুন, আচ্ছা তিরুপতি গেস্ট হাউসে দাদাকে পেয়ে গেছি, দাদা এখানে এসছেন, ওনারা 3টে রুম বুক করে রয়েছেন, এই দাদার কাছ দিয়ে শুনে নেবো দাদাদের কেমন লাগছে এই হোটেলটা, আর এই হোটেলের পরিষেবাটা কেমন লাগছে, আর কতদিন এখানে আসছে, আমরা হাবড়ার থেকে এসছি, আপনারা কেমন লাগছে রুমগুলো?
আমরা এই নিয়ে 3 বছর আসছে, আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে থাকি, খুব সুন্দর নিরাবিলি হোটেল, খুব সুন্দর। আমরা এই হোটেলের জন্যই আমরা এখানে আসি প্রত্যেক বছর। পরিষেবা খুব সুন্দর, ওনাদের কথাবার্তা খুব মানে বাড়ির নিজেদের মানুষের মতো, ওনাদের ব্যবহার যখন যে সুবিধা অসুবিধা ওনারা সবকিছু বলে দেয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, এরকম একটা রিভিউ চাইছিলাম আপনাদের মধ্যে, নাহলে আপনাদের ফিডব্যাক পেলে আরেকজন বুকিং করতে পারে হোটেলটা কেমন হবে, কেন সবারই ডাউট থাকে, ইউটিউবাররা তা কিংবা অ্যাডভার্টাইজমেন্টরা তো সবাই বলবেই ভালো, এবং যার হোটেল সে দাদাও তো বলবে ভালো, কিন্তু আপনারা যে ফিডব্যাকটা দেবেন সেই ফিডব্যাকটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান। কোনো মানে ব্যাকসাইড কোনো কিছু খারাপ পাচ্ছি না, আমরা 3 বছর ধরে আসছি, খুব সুন্দর পরিষেবা, নিজেদের বাড়ির মতো করে আমরা এখানে থাকি। নিজেরা রান্না করে খাচ্ছেন এখানে? রান্না করে খাচ্ছি আমরা, বাজার ঘাট করে নিজেরা রান্না করে খাচ্ছি। এখান থেকে? এখান থেকে বেশি দূর না, এখান থেকে 2-5 মিনিট লাগে হেঁটে গেলে। আচ্ছা, সমুদ্র কতক্ষণ লাগছে এখান থেকে? পুরো এরকম 3-4 মিনিট মতো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমুদ্রের দূরত্ব, তারপরে বাজারের দূরত্ব মোটামুটি যে রয়েছে আমি বোর্ডারদের মুখে শুনে নিলাম, দাদার কাছে শুনে নিলেন, তাহলে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ওনাদের রিভিউ দিয়ে দিলাম, এবার আপনারা কীভাবে বুকিং করবেন আপনাদের ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, তাহলে এবার তাহলে ফার্স্ট ফ্লোরের রুমটা দেখিয়ে নিই, সেকেন্ড ফ্লোরের রুমটা আপনাদের এসি রুমটা দেখিয়ে নিলাম, এখন 8 নম্বর রুমে প্রবেশ করছি, 8 নম্বর রুমে প্রবেশ করছি, করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, প্রবেশ করে দেখছি না যে বেডটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি টিভি আছে, আর এই যে একটা ওয়ার্ডরোব ছোট দেওয়া আছে, মানে জিনিসপত্র কিছু রাখতে পারবেন, এখানে জগ দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে, আর বেডটা দেখুন, এই বেডটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড, প্রত্যেকটা রুম এনাদের পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরগুলো দেখিয়ে দিচ্ছি, ফ্লোরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা রুমে এনাদের দেখুন, প্রত্যেকটা রুমেই রান্নার জায়গা আছে, প্রত্যেকটা রুমে রান্নার জায়গা আছে, এইভাবে বাসনপত্র দেওয়া আছে, আপনারা শুধু আসুন, গ্যাসটা এনাদের বলুন, এনারা সব ব্যবস্থা করে দেবেন, নিন আর পাশেই বাজার, বাজার করুন আর এখানে রান্না খাওয়া করুন, এনজয় করুন, জগন্নাথদেব প্রভু জগন্নাথদেবকে দর্শন করুন, একদম নিজের মতো করে বুকিং করে চলে আসুন। তাহলে আপনাদের সব রুমগুলো মোটামুটি দেখিয়ে দিলাম, আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, সবটাই যেমন দেখাচ্ছি, ওয়াশরুমটা দেখিয়ে দিই, লাইটটা জ্বেলে নিই, দাঁড়ান, এই দেখুন ওয়াশরুম, এই হোটেলে ওয়াশরুমগুলো অসাধারণ, দেখুন প্রত্যেক ফ্লোরটাকে আগে দেখাচ্ছি, কোনো এক কোনায় কোনো একটু নোংরা পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, সব ওয়েস্টার্ন কমোড দিয়ে, তারা আপনারা যদি বয়স্করা কেউ আসেন কিংবা হাঁটুর সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা হবে না, ওয়েস্টার্ন কমোড আছে। আমি রুমটা পুরো হোটেল ইয়েটা ওয়াশরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে একটা সুন্দর বেসিন লাগানো আছে, সুন্দর বেসিন লাগানো আছে, তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম, তাহলে এই রুমটা রিভিউ করলাম, আর এই যে ড্রেসিং টেবিলটা দেওয়া আছে, এখানে একটা জামা কাপড়ের হ্যাঙ্গার আছে, পুরো রুমটা এমনভাবে দেখাচ্ছি, আবার বেডটা দেখিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর হোটেলে তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম, এবার আমি ব্যালকনিতে যাচ্ছি, প্রত্যেকটা রুমের সঙ্গে ব্যালকনি আছে, আর এই হোটেলের লোকেশানটা আপনাকে বলে দিচ্ছি, একদম এই যে দেখুন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে বলছি, হোটেলের লোকেশান এখানে, এই সোজাসুজি এখানে সমুদ্র, আর এই সামনে পাশেই হচ্ছে, এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ট্যাক্সি বাড়ি, পুরী ট্যাক্সি বাড়ি, এই সামনের বিল্ডিংটা ট্যাক্সি বাড়ি, একদম এই গেটের এই যে এন্ট্রান্স উপর থেকে দেখাচ্ছি, এই গেট দিয়ে ঢুকতে হবে তিরুপতি গেস্ট হাউস, যে তার অপোজিটে যে গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ট্যাক্সি বাড়ির গেট, মানে ট্যাক্সি ল্যান্ডমার্ক করবেন ট্যাক্সি বাড়ি, আর পুরীর ট্যাক্সি বাড়ির অপোজিটে তিরুপতি গেস্ট হাউস, এই ল্যান্ডমার্কটা আরেকবার আপনাদের বলে দিলাম, চলে এইভাবে বুকিং করে, আর সমুদ্রের এখান থেকে 2 থেকে 2.5 মিনিট, আর বাজার ব্যাকসাইডের গলিতে এই বাজার 1 থেকে 1.5 মিনিট, তাই তো? হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিট, একদম পাশে বাজার করুন, সামনে সমুদ্র উপভোগ করুন, এই হোটেলটা বুকিং করুন, আসো, আর মন্দির এখান থেকে কোনো টোটো অটোতে চলে যান, 20 টাকা করে ভাড়া, পুরো টোটো বুক করলে হয়তো 100 টাকা কি 120 টাকা নেবে, 120 টাকা নেবে, 4-5 জন যেতে পারবেন, আর যদি হেঁটে যান আপনারা 15-20 মিনিটের মধ্যে মন্দির পৌঁছে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।